আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পট বাই বিআরবি কো রয়েছে প্রিয় দর্শক এই পুরো রমজান ব্যাপী চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন আলোকিত রমজান এখানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচ আলোচনা করে থাকি আজকে দুইজন বিদগ্ধ আলেম আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন আজকে আলোচনার জন্য আমার ডান দিকে রয়েছেন সরাসরি সম্মুখে হজরত মৌলানা লতুর রহমান সাহেব টিউএস টিভির স্বত্বধিকারী আমার বামদিকে রয়েছেন হজরত মৌলানা আবু জাফর আনসারি খতিব ভিলা মসজিদ আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনাদের দুজনকে আজকে এর অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি তো প্রথমেই আমি আমাদের মিডিয়ার প্রথিকৃত জানাব লতুর রহমান সাহেব ওনার কাছে নির্ভেজাল খাদ্য আমল কবলের শর্ত আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় তো এই যে আজকের এই ভেজালের যুগে নির্ভেজাল খাদ্য আমরা কীভাবে পেতে পারবো বা আমল কিভাবে আমাদের কবুল হতে পারে বাদ। খাদ্য মানে এটা একটা সংজ্ঞা রয়েছে নির্ভিসাল মানে খাদ্যের মধ্যে একটা ভেজাল দেওয়া ভেজাল এটাকে না দেওয়া এটা একটা নির্ভেজাল আর একটা হচ্ছে খাদ্যটা পিওর হওয়া খাদ্যের মধ্যে কোনো ধরনের কোনো হারাম প্রবেশ না করা তো আমরা দর্শকদেরকে যদি সহজভাবে বলি যে এমন একটা খাদ্য আমরা গ্রহণ করব যে খাদ্যের মধ্যে হারামের মাত্র থাকবে না আমার ইনকাম আমার চিন্তা চেতনা বা এটা আর্ন করার বা যে খাদ্যটা আমি গ্রহণ করব। সব মিলিয়ে এটা যেন হান্ড্রেড পার্সেন্ট সলিড হয় কোরআন এবং সন্ন্যার দৃষ্টিকোণে যেন হান্ড্রেড পার্সেন্ট সলিউট হয় কারণ নির্ভেজাল হালাল এইটা ওই যে বিদেশে বা আমাদের দেশেও কিন্তু লেখা থাকে হালাল হালাল ফুড হালাল ফুড এর কারণ হচ্ছে এর দ্বারা বোঝা যায় কয়েকটার পিছনে নিপথ্যে কাজ করে যেটা মুসলিম দেশ থেকে আসে এই মুরগিটা জবাই করা হয়েছে ভিত্তিক প্রসেসিং করা হয়েছে ঠিক এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নাই এটা একেবারে নির্দ্বিদায় চোখ বন্ধ করে যে কোনো একদম মুসলিম খেতে পারে তাই হালাল ফুড আপনি কেন খাবেন হালাল রসুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলছেন যে হালাল খাদ্য সামগ্রী গ্রহণ না করিয়া কেউ জাননা দিতে পারবে না হারাম খাইয়া যদি কেউ ভালো আমল করেছে কিন্তু তার একটাই ত্রুটি ছিল হারাম খেয়েছে ওই হারাম খাওয়ার কারণে কিছু রক্তমাংশ হয়েছে এখন এইটা নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আটকে যাবে স্ক্যানিং ধরা পড়বে তো এর মানে হচ্ছে ইমিগ্রেশনে যেভাবে স্ক্যানিং হয় ধরা পড়বে আপনি সামনে আগাতে পারবেন না এটাই হল মূল কথা কোরান কারিমের মধ্যে আল্লাহ পাক হালাল খাদ্য সামগ্রী গ্রহণের ব্যাপারে অনেক বলেছেন ই আই ইউ হালা তাইবা শুধু মুসলমানদের যে এই যে হালাল খাদ্য গ্রহণ করবে তা না বৈধ সব সবার জন্যই ছিনতেই করা তারপর চুরি করা ডাকাতি করা এইটা একদম অমুসলিমদের মুসলিমদের জন্য কিন্তু তাদের সনাতন ধর্মে বা তাদের ধর্মেও জায়জ নেই তো সব মিলিয়া হালালের তো অনেক সংজ্ঞা নির্বিজালের অনেক সংজ্ঞা এই জন্য সমগ্র মানবমণ্ডলী যেন হালাম হালালটা খায় বৈধটা খায় অবৈধ যেন না খায় আচ্ছা যার যার দৃষ্টিকোণ থেকে আর একটা হচ্ছে করব আল্লাহকে ইমানদারদেরকে বলছি ইয়াই হল্লা দিন আমানু কুলুমিন নাকুম ইন ইকা ইয়াহু তা'বুদুন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি হে বিশ্বাসীগণেরা তোমরা সেই রিজিক যেটা পুত পবিত্র তোমার জন্য যেটা বৈধ তোমার জন্য যেটা সুন্দর যেখানে কোনো ধরনের কোনো হারামের স্পর্শতা নাই হারাম স্পর্শ করেনি এমন সব পিওর খাদ্য সামগ্রী তুমি খাও আর পিওর খাদ্য সামগ্রী বলতে যে আমি একেবারে দুধের মাখনটা খাব বিষয়টা না পিওর বলতে আমার ইনকাম আমার তো টাকা পয়সা দিয়ে আমি যা কিনবো পরিবার পরিজন এটা বৈধ হয় আমার ইনকামের সোর্স যেন বৈধ হয় আপনাকে সঙ্গে ধন্যবাদ তো জানাব আবু জাহাফর আপনার কাছে একটা ব্যতিক্রম জানি জানতে চাই সেটি হলাবাস বলছিলেন যে ইয়া আই কুলমিমা আর তো এই যে কথাটা বললেন মানুষকে উল্লেখ করে তাহলে এখানে কি কোনো ইন্ডিকেশন আছে যে মানুষও যদি হারাম কোনো জিনিস খায় মানুষ হিসেবে ফিজিক্যালি তার কোনো সমস্যা হবে যেমন শুকুর খাওয়া কুকুর খাওয়া ব্যাং খাওয়া সাপ খাওয়া তারপরে এই যে বিভিন্ন ধরনের জিনিস মানুষকে কেন উল্লেখ করলেন ও সালাত আজমাইন ফাবাদ শেখ যেমনটি বলছিলেন হারাম খাদ্য অবশ্যই আল্লাহ রব আলম হারাম করেছে নিশ্চলিত খারাপ ইয়াদ কিছু আছে বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে হারাম কিছু কিছু গোস্ত হারাম খাদ্য যেগুলি খেলে কেউ মস্তিষ্ক বিকৃত হতে পারে যেমন পাগল হতে পারে মরণ বেদি হতে পারে স্থায়ী একটা বেদি হতে বিভিন্ন সমস্যা ক্যান্সারের মতো মরণ বেদিও হতে পারে আবার পেটে হজমই হচ্ছে না যেমন মানুষ যদি মানুষের গোস্ত খেয়ে ফেলে ওইটা পেটে হজম হবে না পেট ব্যথা শুরু হবে এরকম অনেক সমস্যা মাদক এই যে এখন মদ পান করতেছি এটা জীবনে ধ্বংস হয়ে জীবন ধ্বংস এটাকে হারাম করা হয় এর জন্য হারাম করা হয়েছে এককথায় আল্লাহ রাব্লামে সেটাই হারাম করেছেন যেটা মানব সম্প্রদায়ের জন্য অকল নাম এইটাই হারাম এখন আমরা একটু মুস আমরা একটু সাইডে চলে আসি মুসলমানদের ব্যাপারে বা আমরা যারা ঈমানদার হিসেবে দাবিদার মানে পোশাক সর্ব যারা এরা মনে করে যে মোটামুটি কিনলে কিনতে হবে ভালো খাইতে হবে ভালো এর নাম হচ্ছে পবিত্র কিন্তু আমার ইনকাম সোর্সটা পবিত্র হতে হবে এটা কিন্তু আমরা ভাবি না আমরা কিন্তু ওয়াজে বলি ও শুনি যে হালাল খেতে হবে হালাল করতে হবে ইনকাম যেটা ধরেন এক লক্ষ টাকা আপনাকে হাওলার দেওয়া হলো পরে টাকা নেওয়ার সময় আপনাকে বলা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে আমার সাংসারিক খরচ আছে আপনি এক লক্ষ দশ হাজার টাকা দেন মনে মনে টার্গেট ব্যাঙ্ক রেটের সমান আমি রেট ক্যালকুলেশন করে এক লক্ষ দশ হাজার টাকা নিচ্ছি এরপরে মসজিদের ইমাম সাহকে দাওয়াত করাই নিয়ে বাবা সহ উজু করে দুই রেখা নবল নামাজ করে দস্তর খান বিষায় বলে খাইলাম এটা কি হালাল হবে আমার ইনকামটাও কিন্তু হারাম ছিল এই জন্য ইনকাম থেকে শুরু না প্রসিডিওর যেখানে উৎপাদন থেকে এখন একজন মরে করলে ঠিক আবার ইনকাম আমার ই হালাল আছে আমার খাদ্য যখন তৈরি করে পোষা মানে জমিনে যখন একটা বীজ বপন করি আমি কি ওই সার দিব না আমি জৈব সার দিচ্ছি মনে আল্লাহ হালালের কথা বলেছেন কিন্তু তারপরে কি করলাম এই খাদ্যটা উৎপাদন করার পরে একটা মন্ত্রী একজন তারপর বড় পটেনশিয়ার একজন ব্যক্তিকে ঘুষ হিসাবে সেটা হাদিয়া দিলাম ঘুষ দিচ্ছি উচ্চারণ করছি হাদিয়া এটাও কিন্তু হারাম আল্লাহ যে হালাহাল তৈজেপা বলেছেন হালালও বলেছেন তৈ্যবাও বলেছেন কারণটা কি এই তৈয়ব মানে আসলে উৎপাদন থেকে শুরু করে ব্যয় হয়ে নিঃশ্বাস হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে হালাল হতে হবে এই এইটাই হচ্ছে হালাল আর এই রমজান আমাদেরকে গোটা জীবন আমার মাথার তালি থেকে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত আপদ মস্তক আমাকে হালাল হতে শেখায় পবিত্র হতে শেখায় আমার কথা পবিত্র হতে হবে আমার দৃষ্টি পবিত্র হতে হবে তারপর আমার শক্তি পবিত্র আমার জীবন যৌবন প্রত্যেকটা ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ এই জন্যই যে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র তাকে পছন্দ করে আল্লাহ তো দেখেন তাকুয়া যেটা বুকের ভিতরে যেটা থাকে ওই তাকুয়াটা ওই অবস্থানটা পবিত্র করে নিতে হবে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে হালাল এবং হারাম বিষয়ে কিছু একটা গ্রুপ হচ্ছে খাবার দেবার হালাল হারাম আর একটা গ্রুপ হচ্ছে আর্নিং সোর্স এটা হালাল হারাম হচ্ছে এটা দুইটা গ্রুপ পাচ্ছি আবার ফিকুল মোয়ামলা যেটা মানে আমাদের পারিপার্শ্বিক জীবনে যেটা হারাম ওটাকে হারাম মনে করছি না আমি মার্কেটে যাচ্ছি আমার স্ত্রীর ছোট বোনের হাত ধরে হেঁটে চলে যাচ্ছি ভাই কেউ কিছু যদি বলে ভাই আমি রোজাদার বাজে কথা বলা যাবে না কিন্তু শালিকার শালিকার হাতে । এটা কিন্তু মনে না ঠিক আছে। আমি হেঁটে যাচ্ছি পরনারীর দিকে হুজুর ওয়াজে শুনছি একবার তাকানো যায় তাকায় আছে চোকি নিচে নামতেছে না কিন্তু সে রোজাদার সে কিনার সময় দোকানে যে বলতে হালাল খাদ্য এটা ঝামেলা ওই বিদেশ থেকে যেটা হালাল আসছে না সৌদি থেকে ওইটা আমাকে দাও আমরা আসলে ইবাদতের সঙ্গেই বুঝি না এটা একটু সমস্যা চমৎকার বলছিলেন তো আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার প্রিয় দর্শক আমরা একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পার্ট বাই বিআরবি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস এই যে যে হালাল এবং হারামের সংমিশ্রণ আল্লাহ বলছে ওলা তেল বিসু ওলা তেল বিসু হাক্কা বিল বাতিল ওয়াং তুম তালামুন যে নেশনে তোমরা কি করো না এই হকের সাথে বাতিল মিশ্রিত করো না আজকে এই যে ভেজাল যেহেতু নির্ভেজালের কথা এবং খাদ্যে যে ভেজাল যে অবস্থা এ বিষয়ে কি একটু বলবেন ধন্যবাদ আপনাকে খাদ্যে ভেজাল ভেজাল ছাড়া কোথাও আপনি মানে হাঁটার কোনো সুযোগ নেই আপনি শুধু খাদ্যটাকে বলছেন কেন কাপড় চোপড় থেকে শুরু করে কথাবার্তা মানুষের ভেজাল এখন নির্ভেজালটা খুঁজে পাওয়া যায় না এখন নির্ভেজালটাই একটা ভেজালে পরিণত হয়েছে মানে ওই মানুষ বলে না যে এখন সত্যটা খুঁজে পাওয়া যায় না মিথ্যা যেটা ওইটাকেই আমার সত্য মনে করে মানে এতটাই এটা সমাজে দাপট প্রতিষ্ঠিত হয়েছে আমরা নিজেরাই তো এই সমস্যার সমাধান করতে চাই না আমরা এই যে এই সমস্যা এই যে সর্বত্র একজন মানুষের ইনকাম সোর্স কিভাবে আসছে দুনিয়াটা একটা হরিলুটের জায়গা মনে হচ্ছে অনেকের কাছে কীভাবে আসলো কোথেকে আসলো কোনো বাসবিচার নাই শুধু আমার ভাগটা আমি পাইলে হয় আমারটা আমার চললে হয় তারপরে যেভাবে আসে একজন মুসলিম তাকে তাকওয়া বলা হয়েছে যে মানে পদে পদে মানে সে কাটা বিছানো পথে যেমনিভাবে সতর্কতার সাথে চলবে সে সেইভাবে তার ইনকামটা কিভাবে আসলো আমরা একটু অভাবনাটন একটু লস হইলে বা কোনোভাবে আসলে এটা পোষাই নেওয়ার জন্য চোখটা বন্ধ করে যখন খুশি যেমন খুশি তেমন করি সেজন্য আজ অভি আমাদের কবুল হচ্ছে না নামাজ পড়ছি রোজা রাখছি তৃপ্তি আসছে না নামাজে অমনোযোগী রোজায় সব মিলিয়ে কারণটা কি দায়িত্ববোধ নাই আমাদের আমি আজ একজন মুসলিম আমার যে ইনকাম সহি হতে হবে এবং আমার যে পরিশুদ্ধ জীবনযাপন করতে হবে দিন শেষে যে আমি আমার রবের কাছে সব কিছু হিসাব বুঝিয়ে দিতে হবে এই চিন্তা চিন্তাচেতন আমাদের মাথায় না থাকার কারণে যেমন খুশি তেমন চলছি যেমন ইচ্ছা তেমন আমি আমি আছি তো এটা কীভাবে সম্ভব আসলে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে কামাতের দিন ওই সমস্ত ব্যক্তিরেই আল্লাহর কাছে দামি হবে মানে এবং আল্লাহর কাছে তারাই প্রশ্ন জব দিতে পারবে যারা সহি শুদ্ধ জীবনযাপন করেছে কারণ কাম দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি কোন থেকে টাকা ইনকাম করেছো কোথায় ব্যয় করেছো এ প্রশ্নের জব না দিয়ে একচুর পরিমাণ সামনে বাড়ানো যাবে সেই হাদিসের মধ্যে তো এই কথাটাই এসছে তাহলে আমি আমার জীবনে কি কামাইলাম কি অর্জন করলাম কোথায় ব্যয় করলাম এটা একটা ক্ষতিয়ান থাকবে না এটা হিসাব নিকাশ থাকবে না এটা রেজাল্ট থাকবে না নাই কীভাবে আসছে ওটা আমার দেখার বিষয় না কিভাবে ব্যয় করছি আমার খেয়াল খুশি অনুযায়ী তো এখন এই নিজের খেয়াল খুশি অনুযায়ী জীবনযাপন করার পরে বিস্মিল্লামুল্লাহ রসুলিল্লা এই এই যদি হয় আমার জীবনের আমার খেয়াল খুশি অনুযায়ী চইলা আমার মতন আমি জীবনযাপন এনজয় করার পরে আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে বলে বিসম্লা আলামিল্লাতে রসুলিল্লা তো এইটা দুই পয়সার মূল্য নাই আমাদেরকে অনেকেই প্রশ্ন করতেছেন এখন এই জাকাত একজনের ইনকাম ধরেন ব্যাংকে চাকরি করে সুদী ব্যাংকে চাকরি করে তার পুরোটাই তো হারাম এখন উনি আবার ধনবান ধনবান ওনার কোটি টাকা আছে মালিক উনি জাকাত দেওয়ার উপযুক্ততা আছে এখন ইনকাম যেহেতু ইনকাম সোর্সটা ভালো না তাহলে এই লোককে জাকাত দিবে জাকাত দেওয়াটা একটা ফরজ আপনাকে প্রথম হচ্ছে বৈধ সম্পদ হতে হবে বৈধ করলেন না অবৈধ করলেন সুদ করলেন ঘুষ করলেন বা যেভাবে সম্পর্ক সম্পদ আরন করলেন করার পরে এর অর্থ এই না যে আপনার জাকাতটাও মাইনাস হয়ে যায় জাকাত যদি আপনি না দেন তাহলে দুই গুণ আর স্বামীর হইলেন একটা অবৈধভাবে ইনকাম করলেন এটা একটা বড় গুণ এটা তো আসি এটা তো মূলনীতি এটা তো মূল এরপরে আপনি আবারও জাকাত সম্পদে জাকাত নিলেন না কারণ এইটা দেওয়ার পর আপনারা অন্তত একটা উপকার হতো যে আপনার সম্পদ কিছুটা কম তো মানুষ কিছুটা হলেও উপকৃত হতো জাকার দেওয়ার কারণে অন্যদিকে আল্লাহর একটা বিধান মানছেন সর্বশেষ একটা জিনিস তো মেনে নিছেন তাহলে হয় আপনার অধীনস্থ লোক দশটা কাজ আপনার দিয়েছেন পাঁচটা করে না পাঁচটা করছে তখন কিছুটা আপনার মনের মধ্যে ইয়া থাকে যে না ও দশটা কাজ না পাঁচটা করে না ছয়টা করে না চারটা করছে একটাও যদি না করে তাহলে আপনি তাকে সফট কর্নারে তাকে দেখবেন অসংখ্য ধন্যবাদ হজরত মৌলানা আবু জাফর সাহেব আমি একটি সেন্সিটিভ প্রশ্ন করতেছি সেটি হল যে এই যে অবৈধ সম্পদ এই অবৈধ সম্পদের মাধ্যমে তার ছেলে মেয়ে জন্ম হয়েছে ছেলে মেয়ে বড়ো হয়েছে এই ছেলে মেয়ে এখন বালেক হয়েছে এবং এই অবৈধ সম্পদের উপর দিয়েই কিন্তু চলছে কেয়ামতের দিন যে কিছু প্রশ্ন আল্লাপা করবেন এই সমস্ত বিষয় সেই বিষয়টা যদি একটু বলতেন আমাদের বাবা অবৈধ পথে ইনকাম করেছে এরপরে জন্ম দিয়েছে সন্তানকে তখনও সন্তান দোষী নয় বড় হয়েছে সাবাল্যক্ষর পূর্ব পর্যন্ত সে বাবা মার সঙ্গে থাকবে খাবে এটাই স্বাভাবিক কিন্তু সাবাল্যক্ষর পরে যখন বুঝবে যে আমার বাবা হারাম ইনকাম করছে তখন তার উচিত বাবাকে বাধা দেওয়া এবং বাবাকে বোঝানো এতেও যদি বাবার কাজ না হয় প্রয়োজনে সংসার সেরে চলে যাবে সে আলাদা রিক্সা চালায় হলে খেলে সে হালাল খেতে হবে এখন একটা যা সবার উদ্দেশ্য বলতে চাই আপনি কি জন্য হারাম ইনকাম করছেন এই মুহূর্তে আমি আবু জাফর আনসারি যদি মারা যাই এই স্টুডিওতে বসে এখানে বসে কি হবে আপনি আমার বাড়িতে ফোন দিবেন জাফর সাহেব মারা গেছে কান্নাকাটি শুরু হবে এরপরে আমাকে নিয়ে গোসল করানো হবে জানাজা পরানো হবে চিরতরে মাটির নিচে তিম করে শোয়া দেওয়া হবে দুনিয়ার আলো বঞ্চিত হয়ে গেলাম আমার সম্পদকেই খাবে আজকে রাত্রে যারা টিভির সামনে আমাদেরকে দেখছেন তাদের অনুরোধ করি আপনি একটা মোমবাতি ধরান মোমবাতির আগুনের উপর আপনার স্ত্রীকে বলেন একটা হাত দাও কেন বলে আমি যে হারামপথি ইনকাম করেছি জাহান্নামে নামে জ্বলেছি তুমি জীবনে বাধা দাও না তুমিও জ্বলবা তাই জাহান্নামে নামে যেহেতু জ্বলবো সেহেতু একসাথে একটু ট্রাই করি মোমবাতির আগুনে জ্বলতে কসম খোদার আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি পাগল হয়ে গেছো জাহান্নামে নামে যাওয়া তুমি যাও আমার কোনো দায় ভার নেই আপনার ছোট্ট সন্তানকে আপনি একই কথা বলেন যে বাবা জাহার নামে জ্বলতে হবে আসুন একটু আগুনের ভিতরে হাতটা পুরায় দেখি আপনার সন্তান বলবে বাবা তুমি পাগল তাহলে আগে সে কিন্তু আসবে না সুতরাং বিবেককে প্রশ্ন করতে হবে আমি ইনকাম কেন হারাম করবো আমি কোন দিকে জাহান দিকে কেন যাবো আল্লাহ তোমাকে কত ভালোবেসে সৃষ্টি করলেন আল্লাহ তো আমাকে বেহস্ত থেকে পাঠিয়েছেন বাবা আদম বেস্ত ছিলেন সুতরাং আমি তো বেহস্তের মানুষ প্রত্যেক সুপটা বেহস্তে যেতে চাই এ হারাম করে আমি জানান্নাত থেকে কেন বঞ্চিত হব অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে কষ্ট করে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমার একটা হাদিস মনে পড়ে গেল ফ এতে আজ জ্যাপ ওয়েদ হ্যাঁ দে ও ই আল্লাহ ওয়া হারাম ওয়া তো আম হারাম আউকামা কল রসুল্লা সাল্লা সাল্লাম আল্লাপাক ওই ব্যক্তির দিকে আশ্চর্য আশ্চর্য হয়ে তাকেই থাকেন যে দোয়া করতেছে আল্লাহ আমার মাফ করে দাও আমার ছেলেরা এটে দাও আমার মায়েরা এটা দাও এরকম দোয়া করতেছে আল্লাহ চিন্তা করেন এই বেকুব দোয়াটা করতেছে ওর যে বডিতে তৈরি হারাম টাকা দিয়ে ওর জামা কাপড় এইটাও হারাম আজ খেয়ে আসছে যে খাবার খেয়ে আমার সামনে এখন হাত উত্তোলন করতেছে খাওয়াটা পর্যন্ত হারাম ওর তো কিচ্ছু কবুল হবে না তাহলে আমাদের এখন চিন্তার বিষয় আছে কি নাই যে আমরা এখন আমাদের চিন্তা করতে হবে যে আমার জীবনের অবস্থাটা কি আমার কি কোনো হারামের কোনো অনুপ্রবেশ আমার জীবনে ইনকামের ভিতরে ঢুকলো না আমি কি হারামের ভিতরে আছি কিনা উই হ্যাভ টু অ্যাভয়েড এভরি এভরি হারাম বাই দি আল্লাহ সব আল্লাহ আল্লাপাক য যে সমস্ত হারাম করেছেন এই সমস্ত হারাম জিনিস আমাদেরকে বর্জন করতে হবে পাক আমাদের সকলকে বর্জন করে তা তিনি যাতে সন্তুষ্ট হন সে পথে চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত